মেয়ে পেলার ডুডোর স্ত্রীর সাথে ঝামেলা, ডিভোর্স হয়ে গেছে অর্পণ ঘোষালের সাথে তার স্ত্রীর, বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের যে কয়েকজন নায়ক জনপ্রিয়তা অর্জন করেছে তাদের মধ্যে অন্যতম একজন হলেন অর্পণ ঘোষাল। মেয়ে পেলা সিরিয়ালে ডোডোদা চরিত্রে দারুণ অভিনয় করছেন, এক কথায় বলতে গেলে অভিনেতার ভাগ্যে মোর গড়িয়ে দিয়েছে এই সিরিয়াল। এখন তো ডোডোদা আবার বঙ্গত নয়েদের ক্র্যাশ হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ফ্যান পেজ থেকে শুরু করে অর্পণের ফেসবুক প্রোফাইল কমেন্ট চেক করলেই বুঝতে পারবেন রমণীদের মধ্যে তাকে নিয়ে ক্রেজ কতখানি। এমনকি অর্পণের বৈবাহিক জীবনের কথা শুনে তো রীতিমতো হার্টব্রেক সম্মুখীন হয়েছিল বঙ্গত নয়ারা। এসবের মাঝে আবার অর্পণের ব্যক্তিগত জীবন নিয়ে শোনা যাচ্ছে একটা নতুন জল্পনা। জানা যাচ্ছে উঠতি নায়ক অর্পণের এই এস্টারডেমের কারণে নাকি অশান্তি সৃষ্টি হয়েছে অর্পণ ঘোষালের বৈবাহিক জীবনে। আসলে মেয়েবেলার এই হ্যান্ডসাম নায়কের প্রেমে হাবুডুবু খাচ্ছেন বাঙালি তরুণীরা, যেটা মেনে নেননি তার স্ত্রী দেবারতী। বাস্তবিকই তাই, এ বিষয়ে অর্পণ জানায় হ্যাঁ, এই বিষয়ে আমার আর আমার স্ত্রীর মধ্যে মলমালিন্য হয়েছে। সে বলেছে আমি নাকি পাবলিক প্রপার্টি, তবে আমি তাকে বোঝানোর চেষ্টা করছি। আমার স্ত্রী বলেছে যাতে আমি মহিলা ভক্তদের এড়িয়ে চলি, তবে ভক্তরা তো সবসময় ভালোবাসা দেয়, তাদের কি আর ফেরানো যায়। এ নিয়ে নাকি তাদের দুজনের সংসারে অশান্তি সৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, এ বিষয়ে তোমাদের মতামত কী কমেন্ট করে জানাও। ধন্যবাদ।